আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে সুপ্রিয় দর্শক চাইনিজ কমলা এটি টবে খুব সহজেই চাষ করা যায় এবং আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে টবে চাইনিজ কমলা গাছ রোপণ করতে হবে এবং কিভাবে এর মাটি তৈরি করতে হবে পরিচর্যা কিভাবে নিতে হবে সে সম্পর্কেই বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন তো চলুন সুপ্রিয় দর্শক শুরু করা যাক সুপ্রিয় দর্শক প্রথমেই দেখে নেব মাটি তৈরির পদ্ধতি আমি চার টপ মাটি তৈরি করব এই জন্য আমি দু টপ নিয়ে নিয়েছি গোবর সার এবং এর সাথে আমি এক টপ ব্যবহার করছি বেলে বেলেদোয়াশ মাটি এর সাথে আমি সরিষার খোল ব্যবহার করছি গুড়া করে পাঁচশো গ্রাম এটাকে আপনারা ব্যবহার করবেন এবং এর সাথে নিমখোল ব্যবহার করতে হবে নিমখোল আমি পাঁচশো গ্রাম ব্যবহার করছি এটা জৈব ছত্রনাশকের কাজ করে এবং সারের চাহিদা পূরণ করে এজন্য এটাকে প্রয়োগ করবেন এর সাথে আমি হাড়গুঁড়া ব্যবহার করছি আড়াইশো গ্রাম আপনারা হাড়গোড়া ব্যবহার করবেন এর সাথে শিংভুষি বা সিংকুচি ব্যবহার করবেন আড়াইশো গ্রাম এই উপাদানগুলি এর সাথে আপনারা চুন ব্যবহার করবেন লেবু জাতীয় গাছের জন্য চুন খুবই গুরুত্বপূর্ণ আপনারা সামান্য পরিমাণে চুন এবং সামান্য পরিমাণে ছত্রনাশক মাটিতে প্রয়োগ করবেন এরপরে এই উপাদানগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং সামান্য পানি প্রয়োগ করে এটাকে দশ থেকে বারো দিনের জন্য রেখে দিতে হবে তারপরে যদি গাছ রোপণ করা যায় তাহলে খুবই ভালো হবে কিন্তু ডাইরেক্ট এই মাটিটাকেও আপনারা ব্যবহার করতে পারবেন এবং এই ভিডিওতে আমি ডাইরেক্ট এই মাটিটাকে ব্যবহার করছি আমি একটা দশ ইঞ্চি টব নিয়ে নিয়েছি এবং এই টবটিকে ভরাট করে দেব এই মিশ্র যে মাটি আমি তৈরি করেছি এই মাটি দিয়ে এরপরে আমি এর ভিতরে চাইনিজ কমলা গাছটিকে রোপণ করে দেব আমি চাইনিজ কমলার একটি গাছ সংগ্রহ করেছি দেখুন এটাই আমার সেই চাইনিজ কমলা গাছ এবং এই গাছটিকে আমি রোপণ করছি পাঁচই মে দু এবং দু হাজার তেইশে এই গাছে বাম্পার ফলন সেট হয়েছে যেটা আপনারা ভিডিও শেষে দেখতে পাবেন নিচের পলিব্যাগটা আমি কেটে দেওয়ার পর এই গাছটিকে এখন ডাইরেক্ট এই টবের মাটিতে রোপণ করে দেব এখানে টবের মাটি একটু বার করে নিতে হবে তারপরে এই গাছটিকে প্রতিস্থাপন করতে হবে কারণ এটাতে বেশি মাটি ভরাট করা হয়ে গেছে আমি পুনরায় এই টবে মাটি দিয়ে দিচ্ছি নিচে অল্প একটু তারপরে আমি এই টবটিতে গাছটিকে প্রতিস্থাপন করে দেব। সুপ্রিয় দর্শক এই গাছের পরিচর্যা নিতে হবে পনেরো দিন অন্তর অন্তর এই গাছে কীটনাশক প্রয়োগ করতে হবে কারণ লেবু গাছে প্রচুর পরিমাণে দেখা দেয় লিফ মিনার বা পাতান খননকারী পোকার আক্রমণ আর কমন লাইম বাটারফ্লাই এই দুটির আক্রমণ খুবই দেখা দেয় এবং পাতাগুলিকে খেয়ে নেয় পাতা বিকৃত হয়ে যায় এজন্য পনেরো দিন অন্তর অন্তর গাছে কীটনাশক প্রয়োগ করতে হবে তাহলে এ ধরনের সমস্যা আর দেখা দেবে না এবং আপনার গাছে বাম্পার ফলন অবশ্যই পাবেন আমি আলতোভাবে চেপে মাটিটাকে একটু বসিয়ে দিচ্ছি ঠিক এই পদ্ধতিতে আপনারা গাছ রোপণ করবেন তাহলে দেখবেন খুবই ভালো হবে এবং এই গাছটি এক বছর পরেই এটাতে ফুল চলে আসবে আর এটাতে প্রচুর পরিমাণে ফল দাঁড়াবে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে এক বছর পরে গাছকে প্রুনিং করতে হবে অর্থাৎ ফ্রুট হারভেস্ট করে নেওয়ার পর গাছকে প্রুনিং করতে হবে এবং পুনরায় এইভাবে মাটি তৈরি করে আপনারা রিপোর্টিং করে দেবেন তাহলে দেখবেন এই গাছে তারপরের বছরেও বাম্পার ফলন অবশ্যই হবে আপনারা দেখতে পাবেন ভিডিওর শেষে এই গাছটিতে দশ বারোটা ফল দাঁড়িয়েছে এবং গাছটি অনেকটাই ছোট। গাছ রোপণ করা হয়ে গেছে এবার আমি এই গাছে পানি প্রয়োগ করে দেব আপনারা গাছ রোপণ করার পরে একটু বেশি মাত্রায় পানি প্রয়োগ করবেন তাহলে খুবই ভালো হয় সুপ্রিয় দর্শক আপনারা আগস্ট মাসে কিন্তু লেবু গাছ রোপণ করতে পারেন আগস্ট মাসে যদি লেবু গাছ রোপণ করেন তাহলে ফেব্রুয়ারিতে ফুল চলে আসবে এবং তা থেকে ফল সেট হবে আপনারা খুব দ্রুতই আপনার টবের গাছে ফল পেয়ে যেতে পারেন যেমন আমার এই গাছটিতে খুব দ্রুত প্রচুর পরিমাণে ফল হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি